আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকেই স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। এর আগে পরপর দুদিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল তৃতীয়বারের বৈঠক, কিন্তু সেই বৈঠকও ভেস্তে যায় আন্দোলনকারী চিকিৎসকদের দাবির কারণে। গতকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাগারে দু ঘন্টার বেশি সময়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বৈঠক না হওয়ায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়, আশা করি মানুষ সেটা বুঝেছেন। মমতার এই ঘোষণার পরে বাংলা জুড়ে এখন ঘুরছে বেশ কিছু প্রশ্ন। প্রথম প্রশ্নটি, মমতা কি সত্যি পদত্যাগ করছেন? যদি পদত্যাগ তিনি করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? আর যদি তৃণমূল মমতাকে বাদ দিয়ে সরকার গঠন করতে অস্বীকার করে তাহলে কারা সরকার গড়বে? নাকি অকাল নির্বাচন নেমে আসবে বাংলার বুকে? নাকি রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে? একশত প্রশ্ন ঘুরছে বাংলাতে। তো এই ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই জন্য ভিডিওটি দেখবেন। এবং আপনারা কি মনে করেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদত্যাগ করবেন নাকি করবেন না, কি মনে হয় আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো প্রথমেই আমরা সেই প্রশ্নের উত্তরে আসি, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি কি আদৌ পদত্যাগ করবেন কি না সেটাতে। তো সেক্ষেত্রে যারা মুখ্যমন্ত্রীকে ভালো করে চেনেন বা ভালো করে বোঝেন তারা কিন্তু এটা জানেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁকা পুলি খুব একটা দেন না। সম্ভবত সুপ্রিম কোর্ট আরজিকর নিয়ে পরবর্তী শুনানির দিন কী পদক্ষেপ করে বা কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে থাকবে তৃণমূল সুপ্রিমো। এবং সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত গ্রহণ করে বা কী নির্দেশ দেয় তার উপরে মমতা ব্যানার্জি তার পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। দ্বিতীয় প্রশ্ন, যে মমতা ব্যানার্জি যদি ইস্তফা দেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? তো সেক্ষেত্রে তৃণমূল সূত্রে খবর যে মমতাকে বাদ দিয়ে তৃণমূল কোনোদিনও চলেনি, চলবেও না। তাই যে সরকারে মমতা ব্যানার্জি থাকবেন না সেই সরকারে তৃণমূলও থাকবে না। একান্তই যদি মমতা ব্যানার্জি নিজে কাউকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে নিজে থেকে সরে যান সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদের জন্য তিনটি নাম উঠে আসছে। প্রথমে যে নামটি উঠে আসছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যদি রাজি না হন তাহলে পরে ফিরে থাকেন, তিনি রাজি হয়ে গেলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার চান্স রয়েছে। তিনি না হলে ফিরহাদ হাকিম হতে পারেন অথবা চন্দ্রিমা ভট্টাচার্য। আবার এমনটাও হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানেও কোনো বড় চমক দিয়ে যাবেন অপর কোনো নাম তুলে ধরে। এবার হচ্ছে তৃতীয় প্রশ্ন, যেটা সবথেকে ভাইটাল প্রশ্ন, যে যদি তৃণমূল মমতাকে বাদ দিয়ে সরকার গঠন করতে অস্বীকার করে তাহলে কারা সরকার গড়বে? সাংবিধানিকভাবে যে বা যারাই সরকার গঠন করুক না কেন তাকে বা তাদেরকে 148 জন বিধায়কের সমর্থন দেখাতে হবে। সেই সংখ্যা বিধায়ক এখন তৃণমূল ছাড়া অন্য কোনো দলের কাছে এই মুহূর্তে নেই, বিজেপির কাছেও নেই। অর্থাৎ তৃণমূল ছাড়া বাংলার এখন বিধানসভা না ভেঙে অপর কোনো সরকার গঠন করার কোনো প্রশ্নই আসছে না। চতুর্থ প্রশ্ন, অকাল নির্বাচন কি নেমে আসবে বাংলার বুকে নাকি রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? তো সাংবিধানিকভাবে দেশের কোনো রাজ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজ্যপালের ভূমিকা। তিনি কেন্দ্র সরকার তথা রাষ্ট্রপতির কাছে এই সময় নিজের অভিমত জানিয়ে চিঠি দেন, সেখানে তিনি রাষ্ট্রপতি শাসনের আর্জিও জানাতে পারেন, কিংবা তিনি যদি চান সেক্ষেত্রে বিধানসভা ভেঙে নতুন করে নির্বাচন করানোর সুপারিশও করতে পারেন। তিনি কি সুপারিশ করবেন এটা সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবেই তার সাংবিধানিক প্রদত্ত স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্যে পড়ে, সেখানে অন্য কেউ কোনো সময়তে হস্তক্ষেপ করতে পারবে না। এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে কে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারে, অথবা মমতা ব্যানার্জির পরে আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এই সমস্ত সব প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।